ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাসী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও নিজেও খুব ভালো আছি। তো অলরেডি তোমরা থাম্বনেলের টাইটেল দেখে বুঝে গেছো আমি কি বিষয়ে ভিডিও করছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার পারফিউমের কালেকশন। তো এটা কিন্তু ছোট বড় সবারই খুব ভালো লাগে, আর এর গন্ধগুলোর জন্য কিন্তু জাস্ট মানুষ অনেকগুলো পারফিউম কেনে। আমিও সেম তাই করি, মানে এক একবার এক একটা পারফিউমের গন্ধ ট্রাই করার জন্য আমি নানা রকম পারফিউম কিনে থাকি। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি দেরি না করে শেয়ার করা যাক। ফার্স্টে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই স্প্রিংয়ের এই পারফিউমটা। দেখো এই স্প্রিংয়ের পারফিউমটা কিন্তু নিউ ব্ল্যাক ম্যাজিকের, এই যে ব্ল্যাক ম্যাজিকের পারফিউম, এটার স্মেলটা কিন্তু জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর তোমাদের প্রথমে বলে রাখি একটা পারফিউম, মানে ধরো এই কালারের পারফিউমটা আমি এবার ইউজ করলাম, পরের বার হয়তো আমি এটা আর ইউজ করি না, কারণ একবার যে পারফিউমগুলো আমি ইউজ করি নি সেই পারফিউমগুলো আর আমি ইউজ করি না, আমার পছন্দ হয় না, কারণ অলরেডি ওগুলোর স্মেল আমি নিয়ে নিয়েছি, তো আমার যার জন্য দরকার হয় না। তো এটা হচ্ছে আমার কালেকশনের ফার্স্ট, যেটা হচ্ছে স্প্রিংয়ের ব্ল্যাক ম্যাজিক। সেকেন্ড যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে নিভিয়ার, এটা নিভিয়ার প্রিল অ্যান্ড বিউটি। এগুলো কিন্তু দুটোই কিন্তু 24 আওয়ার্সের, আর এগুলো স্মেল কিন্তু জাস্ট ওয়াও। এটা অলরেডি শেষ হয়ে এসছে, দেখো অলরেডি এটা জাস্ট শেষ হয়ে এসছে, কারণ এটা কিন্তু আমি প্রচুর পরিমাণে ইউজ করেছি। এটাকে তোমার, এটা কিন্তু তোমার বডিকে টোটালি কিন্তু রিফ্রেশ করে এবং অনেকক্ষণ অবধি এর গন্ধটা স্টে করে। তো চলো নেক্সট তোমাদের দেখাই। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই পার্ক অ্যাভিনিউর এনইও। দেখো পার্ক অ্যাভিনিউর এনইও, এটা কিন্তু পার্পেল কালারের। আর তোমরা সবাই ছোটো বড়ো যারা জানো আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, তারা জানো যে পার্পেল কালারটা আমার ভীষণ প্রিয়, যার জন্য আমি পার্পেল কালারের এই ডিওটা কিন্তু একদমই রিসেন্টলি কিনেছি। আমার কিন্তু এটা একবারও ইউজ করা হয়নি গাইস, তো এটা টোটালি ভর্তি, আমি এটা পুজোতে একবারে ইউজ করবো এর জন্য রেখেছি। তো এটারও গন্ধটা কিন্তু খুবই সুন্দর, জাস্ট ওয়াও। তো তোমাদের কারো যদি পারফিউমের খুব কালেকশন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই এই পারফিউমটা কিন্তু ট্রাই করো, পার্ক অ্যাভিনিউর। তো পার্ক অ্যাভিনিউর আর একটা মানে কালেকশন আমার কাছে আছে, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে ডিসকভারের। দেখো এটা টোটালি গ্রিন কালারের পার্ক অ্যাভিনিউর, তো এটারও গন্ধটা জাস্ট ওয়াও। তো পার্ক অ্যাভিনিউর দুটো কেনার কারণ হচ্ছে এর গন্ধগুলো জাস্ট মানে সেই লেভেলে, তোমার এটা যদি জামা কাপড়ে থাকে না অন্তত পক্ষে তোমার মানে ভালো মতন তুমি ঘুরে চলে আসতে পারবে, বডির থেকে কোনো মানে বাজে গন্ধ আসবে না এই পারফিউমগুলো ইউজ করলে। তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কেএস, এটা হচ্ছে কেএস এর মিনি পারফিউম। এটা আমি রিসেন্টলি পারচেস করেছি এবং আমি কিন্তু এটা পুজোর জন্য পারচেস করেছি, এটা কিন্তু আমার এমনি না, আমি এটা আগে ইউজ করেছি একবার, আমার এটা শেষ হয়ে যাওয়ার জন্য এটা পুজোতে আমি গিফট পেয়েছি বলতে পারো, আমি নিজে কিন্তু পারচেস করিনি, এটা পুজোর আমার গিফট, আগে তোমাদের দেখিয়ে দিলাম পুজোর গিফট। এই এইটা কিন্তু আবার আসবে পুজোর ভিডিওতে, যে পুজোতে আমি কি পেলাম না পেলাম সেখানে অবশ্যই এটা তোমরা দেখতে পারবে, বিকজ এটা অবশ্যই আমি পেয়েছি তার জন্য। এটার কিন্তু গন্ধটা খুবই সুন্দর, খুবই ভালো। এটা আমি রিসেন্টলি একটা বড় পারফিউম পেয়েছিলাম কিন্তু আমি কিনলাম না, কারণ অলরেডি ছোটোটা আমার কাছে রয়েছে বলে। তো এটা তোমরা যারা মানে স্কুল যাও বা পড়াশোনা করো পড়তে টড়তে যাও তো তারা এটা ইউজ করতে পারো, গন্ধটা কিন্তু খুবই ভালো। সেকেন্ড তোমাদের যেটা দেখাবো ফগ, আমাদের ফগটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার 1 ব্র্যান্ড। তো আমি পারফিউমের কালেকশন রাখছি, এত পারফিউম ইউজ করছি সেখানে আমি ফগ ইউজ করবো না, এটা হতেই পারে না। এটাও কিন্তু ফগের পার্পেল কালারটাই, তো তোমরা ট্রাই করে দেখতে পারো, গন্ধটাও খুবই সুন্দর। অলমোস্ট এটা আমার শেষ হয়ে এসছে, তো আমি জানি না যে এই পারফিউমগুলো আমাকে খুব টানে, আমি খুব পারফিউমের প্রতি খুব অ্যাট্রাক্ট হই, অনেক অনেক কিছুর উপর অ্যাট্রাক্ট হয় বাট আমি পারফিউমের উপর অ্যাট্রাক্ট, তো আমার খুব ভালো লাগে পারফিউমগুলোর গন্ধগুলো, তার জন্য আমি এক একবার এক একটা পারফিউম ইউজ করি। নেক্সট যেটা দেখাবো আমার মোস্ট ফেভারিট, বাট এটা কিন্তু মোটেই আমার নয়, এটা আমার হাজব্যান্ডের, কিন্তু মাঝে সাঝে আমিও ইউজ করি যার জন্য স্মেলটা জাস্ট ওয়াও, সেটা হচ্ছে এই এনভ্রিড। এটা দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাই, আয় দেখো এনভ্রিড, এটা দেখো এটা টোটালি পুরো ফুল গাইস, দেখো একবারও ইউজ করিনি আমি, আমার হাজব্যান্ড ইউজ করেছিল, আমি জাস্ট এক দুবার হাতের এখানে নিয়েছিলাম, খুবই ভালো। এটা হচ্ছে এনভি সোয়াগটা, এই যে দেখো এনভি সোয়াগটা, দামগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় এনভির পারফিউমগুলো, তো ভীষণই ভালো। তো তার মধ্যে নতুন পুজোর মধ্যে যেটা আমার হাজব্যান্ড পারচেস করেছে তো সেটা হচ্ছে এনভির, এটা
এটা পুরো সিল করা, বিকজ এটা একবারও আমাদের ইউজ করা হয়নি, এটা একদমই নতুন। তো চলো তোমাদের সামনে এটা ওপেন করি। তো দেখো, ওয়াও, টোটালি রেড। আর এটা হচ্ছে এনবির ফেরি। দেখো, এটা অলরেডি বললাম, জাস্ট আমি একটু হাতে নিয়ে ইউজ করেছি। তো চলো গন্ধটা দেখা যাক। সেই গন্ধ, সেই লেভেলের গন্ধ। যারা অফিসে জব করো বা করছো তাদেরকে সাজেস্ট করবো, প্লিজ এনবির এটা পারচেস করো ভাই, প্লিজ। অন্তত পক্ষে একবার ইউজ করো, আমার কথা মতন, ঠকবে না। পুরো 24 আওয়ার্স বডিতে থাকবে, জামা কাপড় দেওয়ার পর 24 আওয়ার্স থাকবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। একবার পারচেস করে দেখো এনবির এই পারফিউমটা, রেডি। সেই লেভেলের গন্ধ, সেই লেভেলের। তো প্লিজ একবার পারচেস করো। আর যাদের কাছে অলরেডি এই এনবির ফ্যারিটা আছে, আমাকে কমেন্ট লিঙ্কে কমেন্ট করে জানাও। নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সুইটহার্ট। এই সুইটহার্টটা কিন্তু পার্সোনালি আমার, এটা আমি পুজোতে গিফট পেয়েছি। কার কাছ থেকে গিফট পেয়েছি কি বৃত্তান্ত সেটা তোমরা পুজোর ভিডিওতে দেখতে পারবে। তো আমি যেহেতু পারফিউমের কালেকশন করছি, তো তার জন্য আমি এটা দেখাচ্ছি। তো দেখো, এটাও কিন্তু একদমই নতুন, একবারও আমার ইউজ করা হয়নি। এই সুইটহার্টটা আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়ে ট্রাই করেছিলাম, আমার তখন মানে ভীষণ ভালো লেগেছিল গন্ধটা। আর এটা কিন্তু একবার যদি তুমি ইউজ করো না, বডিতে অনেকক্ষণ স্টে করে গন্ধটা, তোমার মনেই হবে না যে তোমার অন্য কোনো ইয়ে আছে। দেখো টোটালিটা কিন্তু ব্লু কালারে, আর এটা কিন্তু খুলতেও হবে না। এখানে যে একটা ক্যাপ প্লাগ আছে, সেই লেভেলের গন্ধ, সেই লেভেলের। যারা মেয়েরা ভাবছো যে একটু বেটার পারফিউম ইউজ করবো, খুব ভালোভাবে অনেকক্ষণ লং লাস্টিং হবে, প্লিজ ট্রাই ইট, প্লিজ। সুইটহার্ট নামটাও বেশ সুন্দর, দেখতেও ভীষণ সুন্দর। আর না হলে কেউ যদি ইউজ করতে চাও, এনবির ফেয়ারি, এটা ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারে, খুবই ভালো গন্ধ। এটা নয়, এটা দুজনের মধ্যে, মানে দুটোর মধ্যে যে কোনো একটাকে ইউজ করো ভাই। আমি জাস্ট কনফিউজ হয়ে গেছি এতগুলো গন্ধ পেয়ে, মানে আমি জাস্ট মানে কী বলবো, জাস্ট ফিদা হয়ে গেছি আমি এই পারফিউমগুলোর উপর। আর নেক্সট যেটা আমি রেগুলারলি ইউজ করি, মোস্ট মোস্ট মানে প্রতিদিন আমি স্নানের পর ইউজ করি, সেটা হচ্ছে এই সুতলটা। আমি ভাবলাম যে পারফিউমের কালেকশন করছি আর সুতলটা দেখাবো না, কারণ এটাও কিন্তু সুতলের হাইজেনিক স্প্রে। এই দেখো, হাইজেনিক বডি স্প্রে সুতলের, এটা কিন্তু অ্যালোভেরাটা, যেটা আমি মাঝে মধ্যে ইউজ করে থাকি। এটা কিন্তু অল বডি রিফ্রেশ করে, হাইজেন করে। তো স্নানের পর অবশ্যই পারলে এই সুতলটা ইউজ করো, সুতল স্প্রেটা। সুতলের অনেকগুলো আছে, নিম আছে, চন্দন আছে। তো আমি অ্যালোভেরাটা ইউজ করি বিকজ গন্ধটাও খুব ভালো, আর মানে অ্যালোভেরা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো উপকার দেয়, যার জন্য আমি অ্যালোভেরাটাই ইউজ করি। তো আমি জানি না তোমাদের আমার ভিডিওটা আজকে কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা কথা ভাই, প্লিজ চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো। ভিডিও দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করো না, চলে যাও। কেন? আমি দেখছি আমার যে সাবস্ক্রাইবার তার থেকে ভিউজের সংখ্যা বেশি হয়, সাবস্ক্রাইবারের সংখ্যা তার থেকে অনেক কম। কেন ভাই, একটু গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকে ভিডিওটা এবার, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।